বৃহস্পতি গ্রহের পৃষ্ঠে লাল আভাগুলি ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে বলে হাবল টেলিস্কোপের ছবিতে উঠে এসেছে। কি এর কারণ? কেন বৃহস্পতির রক্তিম আভা ছোট হয়ে যাচ্ছে? তবে কি প্রবল সৌর ঝড়ই এর কারণ? জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন সৌর ঝড়ের বারবার অন্তের কারণে এই ঘটনা। আমাদের সৌরজগতের ঝড়ের ফলে বৃহস্পতির গ্রেট রেড স্পটে প্রভাব পড়ে। বৃহস্পতির বায়ুমণ্ডলে কমপক্ষে 320 কিলোমিটার বিস্তৃত এই রক্তিম আভা হাবল স্পেস টেলিস্কোপ তার প্রতিপক্ষ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাশাপাশি আবারও এমন এক পর্যবেক্ষণ তুলে ধরেছে যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। হাবল এখন বৃহস্পতির দিকে মুখ করে রয়েছে। আমাদের সৌরজগতের বায়বীয় নিরন্তর পরিবর্তনশীল বায়ুমণ্ডলের প্রভাব পর্যবেক্ষণ করছে। সম্প্রতি ফ্লাইং অবজারভেটরি বৃহস্পতির নিম্ন উত্তর অক্ষাংশে ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এবং গ্রহে একটি ঘূর্ণিপথে পর্যায়ক্রমে ঝড়ের একটি স্ট্রিং পর্যবেক্ষণ করেছে। সেই সঙ্গে ওই ফ্লাইং অবজারভেটরি এটাও লক্ষ্য করেছে যে বৃহস্পতির গ্রেট রেড স্পট সংকুচিত হচ্ছে। বৃহস্পতির ঘূর্ণি হল নেস্টেড সাইক্লোন এবং অ্যান্টি সাইক্লোনের একটি তরঙ্গ। তা ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে চলা যন্ত্রের বিকল্প গিয়ারের মতো একত্রে বন্ধ থাকে। নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যদি ঝড়গুলি একে অপরের যথেষ্ট কাছাকাছি আসে এবং একসাথে মিশে যায় তবে তারা আরো বড় ঝড় তৈরি করতে পারে। তখন বৃহস্পতির গ্রেট রেড স্পটের বর্তমান আকার আরো সংকুচিত হতে পারে বলে মনে করছে তারা। বৃহস্পতির গ্রেট রেড স্পট সৌরজগতের সব থেকে শক্তিশালী ঝড়ের ফলে সংকুচিত হয়ে গিয়েছে। 150 বছর আগের পর্যবেক্ষণ রেকর্ডের সঙ্গে বর্তমান পর্যবেক্ষণ রেকর্ড তুলনা করে দেখা গিয়েছে বৃহস্পতির রেড স্পট এখন পর্যন্ত সব থেকে ছোট। জুনো মহাকাশ যানের একটি ফ্লাইবাই বিজ্ঞানীদের সেটা নির্ধারণ করতে সাহায্য করেছে। জুনো মিশনে নির্ধারণ করা গিয়েছে যে সৌরজগতের প্রবল ঝড় বৃহস্পতির বায়ুমণ্ডলে কমপক্ষে 320 কিলোমিটার প্রসারিত হয়েছে। পৃথিবীতে একটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় মাত্র 15 কিলোমিটার প্রসারিত হয়। জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে ঝড় অতিমাত্রায় প্রসারিত হওয়ার কারণে তা আকারে সংকুচিত হচ্ছে। 1 শতাব্দীরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে বৃহস্পতি ডিম্বাকৃতির চেয়ে বেশি বৃত্তাকার হয়ে উঠছে। হাবল ওয়েব স্পেস টেলিস্কোপের চিত্রগুলিতে দেখা গিয়েছে বরফের চাঁদ গ্যানিমেড দৈত্যাকার গ্রহ বৃহস্পতিকে অতিক্রম করতে। টেলিস্কোপটি বৃহস্পতির বহু বর্ণের মেঘের ছবিও তুলতে সমর্থ হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা জানিয়েছে বৃহস্পতির আবহাওয়া ভেতর থেকে চালিত হয় কারণ এটি সূর্য থেকে প্রাপ্ত তাপের চেয়ে বেশি তাপ তার অভ্যন্তর থেকে ছড়িয়ে পড়ে। এই তাপ পরোক্ষভাবে মেঘের মধ্যে রং পরিবর্তনের চক্র চালায়। এই চক্রটি বর্তমানে বিকল্প ঘূর্ণিঝড় এবং অ্যান্টিসাইক্লোনের একটি সিস্টেমকে হাইলাইট করছে।